দেখুন, যে কারণে মালদ্বীপের কাছে 11 চীনা যুদ্ধ জাহাজ মালদ্বীপে চলমান জরুরি অবস্থার মধ্যেই চলতি মাসে পূর্ব ভারত মহাসাগরে 11টি চীনা যুদ্ধ জাহাজ প্রবেশ করেছে। ওই নৌবহরে দ্রুতগামী বেশ কয়েকটি ডিস্ট্রয়ার, অন্তত একটি ফ্রিগেট, 30,000 টন ওজনের উভচর ট্রান্সপোর্ট ডক ও 3টি সাপোর্ট ট্যাঙ্কার রয়েছে, খবর রয়টার্সের। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চীনের একসঙ্গে এতগুলো যুদ্ধজাহাজ মোতায়েনের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তারা এ প্রশ্নের কোনো জবাব দেয়নি। চীনা যুদ্ধজাহাজের এই বিশাল বহর কদিন সেখানে থাকবে সেটাও স্পষ্ট নয়। বেশ কিছুদিন ধরে এই দ্বীপ রাষ্ট্রটিকে ঘিরে দুই আঞ্চলিক পরাশক্তি ভারত ও চীনের পুরনো বিরোধ দৃশ্যমান হয়ে ওঠে। এর প্রধান কারণ হচ্ছে এশিয়া জুড়ে এবং এর বাইরেও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ। যোগাযোগ বাড়াতে প্রেসিডেন্ট গাইয়ুম এর মধ্যেই চীনে ওয়ান বেল্ট ওয়ান রোড মহাপরিকল্পনায় যুক্ত হওয়ার জন্য চুক্তি করেছেন। নয়াদিল্লি মালদ্বীপে চীনের অর্থনৈতিক ও সামরিক উপস্থিতিকে ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে বর্ণনা করে আপত্তি জানিয়েছেন। কিন্তু মালদ্বীপ সরকার ভারতের কথায় কান না দিয়ে চীনের সঙ্গে সখ্য গড়ে তুলেছে। এ অবস্থায় মালদ্বীপ সংকট তার নিজের সীমানা ছাড়িয়ে বহুদূর বিস্তৃত হতে চলেছে। উল্লেখ্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপের বিরোধী দলের নেতারাও দেশটির বর্তমান সংকটে হস্তক্ষেপ করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন।